আজ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আজ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি। চলতি কথনে এই উৎসবটি কোরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসবকে ঈদুজ্জোহা বলা হয়। ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ, এর অর্থ হলো ত্যাগের উৎসব। এই উৎসবের মূল অর্থ হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ফজরের নামাজের পর ঈদগাহ ময়দানে গিয়ে দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করে। বিগত দুই বছর করোনাকালে ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হয়নি। দুই বছর পর আবারও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হচ্ছে। মুর্শিদাবাদ জেলার তৃতীয় বৃহত্তম ঈদগাহ জামাত নসিপুর ঈদগাহ জামাতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো। এই দিন ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজ সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামে কোরবানি করে। এই কোরবানি দেওয়া নিয়ে ইতিহাসে কথিত আছে, আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আল্লাহি ওয়া সাল্লাম আল্লাহর নির্দেশে নিজ পুত্র ইসমাইল আল্লাহি ওয়া সাল্লামকে কোরবানি দিয়েছিলেন। আর এই দিন এই কোরবানির মাধ্যমে হযরত আল্লাহি ওয়া সাল্লামের ইচ্ছা ও ত্যাগের কথা স্মরণ করা হয়। তৌসিফ ইকবালের রিপোর্ট, NTVWB। আমরা শরীয়তি বিধান অনুযায়ী আমরা নামাজে এসেছি এবং সরকারি যে রুল, সেই রুলের বাইরে আমরা যাইনি। দুবছর লকডাউন, তাতেও অনেক জায়গায় নামাজ পড়েছেন। সরকারের রুল অনুযায়ী শরীয়তে তো নামাজ হবে না, তা আমরা নামাজ পড়ি তখন আমাদের শরীয়তের বিধান অনুযায়ী নামাজ পড়ি। সরকারের আইন সরকারের কাছে আছে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা কাজ করতে গিয়ে যেন সরকারের আওতায় যেন না পড়ি, সেই ধারে লক্ষ্য করে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়ে আমরা নামাজ পড়ি, যাতে আমাদের কোনো বিশৃঙ্খল না হয়। এর জন্য আমরা কমিটি আছে এবং আমরা যে এতগুলো মানুষ একসঙ্গে নামাজ পড়তে হাজির হয়েছি তার জন্য আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। ওটার 50-60 হাজার হবে, এর অধিক আরও বাইরে আছে। আমি যা প্যান্ডেলের মধ্যে আছে সেই লোক দেখে অনুমান করছি। আজকে তাৎপর্য আল্লাহর হস্তে কোরবানি করা, অর্থাৎ উৎসর্গ করা, সকলের মনের মধ্যে আনন্দ জাগা। এর গুরুত্বপূর্ণ আরও আছে যে শুধু কোরবানি করা নাই, আল্লাহর হস্তে কোটি কোটি টাকা দান করা, উৎসর্গ করা, এটি হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। আমার নাম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা মুসলিম সমাজ লকডাউনের কারণে আমরা দুবছর নামাজ পড়তে পারিনি, তবুও ছোটো ছোটো করে নামাজ পড়া হয়েছে, নামাজ পড়া হয়েছে। যাই হোক, এবার আমরা ঈদ এবং বকরঈদ করতে পেরেছি, মানুষের মধ্যে আনন্দ হয়েছে। আমরা লকডাউনকে পরাজয় করেছি, আমরা জয় করে আজকে আমরা মুসলমান সমাজ আজকে সুন্দরভাবে নামাজ পড়তে পেরেছি। এত বড় জামাত, আমাদের যে জামাত কমিটি তারা সুন্দর কাজ করেছে। এটা একটা বড় পুকুর ছিল, পুকুর ভর্ত করেছে। আবার যারা প্রাচীর বেষ্টন করেছে, আমাদের অনেক গেট তৈরি হয়েছে। আর আমাদের এই সামনে দিয়ে অনেকে জায়গা চলে একটা আমরা পোস্টের গেটও করেছি এবং সবারই সম্মতি নিয়ে আমরা একটা বড় 45টা আমরা পিলার তুলেছি, যাতে আমাদের সমস্ত মানুষকে ছাদ করে ছাদের তলাতে আমরা রেখে ছাদের ওপরে নামাজ পড়াতে পারি। তার জন্য এতগুলো মানুষের আমরা সহযোগিতা চাইছি এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা তাদের কাছে আজাই নিয়ে আমরা যাতে বড় করে আমরা ছাদ করতে পারি তাই আমরা প্রয়াস করছি।